रघुनाथ नाथ शिव पदय नम नम हे जीव कृष्ण करुणा सिंधु दिने बंधु जन Oh,
বিরক্ত হয়ে গেছে বাবা, একটু অনুরোধ করবো, অসামঞ্জস্য করবো, অসামঞ্জস্য এমন একটি বৃহৎ পালা বা লীলা যা আমরা শেষ করতে পারি না। অর্থাৎ শেষের দিকটা শোনাও হয় না, বলাও হয় না, সেই শেষের দিকে গিয়ে কথাই বলে শেষ করতে হয় নাকি বাবা? তা প্রথম দিকটা যদি একটু কথা বলে টেনে দিয়ে শেষের অংশের দিকে যদি একটু করার চেষ্টা করি, গান করার চেষ্টা করি, সেটা কেমন হয়? জয় জয় রাম সীতা প্রেমে পরমানন্দ হরি হরি বল। সহমা করি বসে আছে রাম রাম রাজি বলে জয় সময় অগস্ত মনু দিল দরশ মুনি কে যে কিয়ারা সভ্রামে উঠিল বসিবার আসন তবে কুশাসন দিল জল রামচন্দ্র আমার সভা করে বসে আছে। এমন সময় মহামণি অগস্ত এসেছেন রাজধানী, জল রামচন্দ্র মহামণিকে দর্শন করে বসিবার জন্য রত সিংহাসন দিয়েছে। তাহলে প্রণাম জানে মহামণি অগস্ত বলছেন, রা তোমার শরীর যে হয়েছে বড় মহত্তা পা, তাই তোমার তোমার আসনে আমি আসন গ্রহণ করতে পারি না, আর তোমার শরীর থেকে বড় মহত্তা পাপ মুক্তি পেতে গেলে তোমাকে যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে হবে, তাহলে মনে হয় তোমার পাপ থেকে মুক্তি পেতে পারো। আমার এই অশ্বমেধ যজ্ঞ করে রামচন্দ্রের বড় মহত্তা পাপ মুক্তি হয়নি, মুক্তি হয়েছিল কবে? দ্বাপর যুগে, সেই ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ভঙ্গ করে এই পাপ থেকে মুক্তি পেয়েছিল। তাই রামচন্দ্র মহামণি অগস্ত্যকে বলছে, মণিবর আমি যে অশ্বমেধ যজ্ঞ করব, কি অশ্বটি কোথায়? মহামণি অগস্ত রামচন্দ্রকে বললেন, রামচন্দ্র তোমার অশ্বমেধ যজ্ঞের অশ্ব সেই দুরঙ্গনগর মেঘরাজ ভবনে আছে, তোমার পরম ভক্ত হনুমানকে দিয়ে তুমি সে অশ্বটিকে আনায়ন করো। জল রামচন্দ্র আমার পরম ভক্ত হনুমানকে কদলী বাগান থেকে ডেকে আনলেন, হনুমান সে পূর্ব পাদপদ্মে প্রণাম জানালে, হনুমানকে বললেন, হনুমান সেই দরকার গিয়ে রাবণ কুম্ভকর্ণকে বধ করে আমার শরীর হয়েছে আমার মহত্তা পাপ, তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি আজই করব, আগামীকাল করবো অশ্বমেধ যজ্ঞের আয়োজন। সেই গোমতী নদীর তীরে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করবে, তুরঙ্গনগরের মেঘরাজ ভবন থেকে তুমি আমার সেই কৃষ্ণ বলের অশ্বটি এনে দাও, যে অশ্ব আমার যজ্ঞে প্রয়োজন, হনুমান প্রভুর পাদপদ্মে প্রণাম জানি চলছেন সেই তুরঙ্গনগর মেঘরাজ ভবনে, সেটা সেই কৃষ্ণ বনের অশ্ব আমরা অনেকে একই বলি, কেহ বলি কৃষ্ণ বনের অশ্ব, কেহ বা বলি অষ্টম বনের অশ্ব, নীলপিত কৃষ্ণ সবুজ হন্ত তাম্র রজত কঞ্চন এই হচ্ছে অষ্টম বর্ণ, সেই অশ্বটিকে আনয়ন করলেন হনুমান। যখন রামচন্দ্র কি করলেন, ভ্রাতা লক্ষ্মণকে দিয়ে নর্মদা তীরে যত মনি ঋষি ছিল সকলকে নিমন্ত্রণ করে আনলে, মণিগণ সকলে এসেছে, মণিগণ যখন এসেছে মা মণিগণ এসে বলছে, রামচন্দ্র তুমি যে আগামী কল্যাণ করেছো অশ্বমেধ যজ্ঞের আয়োজন, কিন্তু তোমার সে যজ্ঞেশ্বরী কোথায়?
বলরাম চন্দ্র আমার মনিগণের কাছে কর দর করে বললেন, ও হে মনি ঋষিগণ, অবশ্যই যজ্ঞেশ্বরীকে আমি লক্ষ্মী সযোগ্য করো না, লক্ষ্মী সযোগ্য করলে তোমার যোগ্য সুফল হবে না। বলরামচন্দ্র আমার মনিগণের কাছে বিধান দিলেন, এই পাপ থেকে মুক্তি পাবার জন্য। মণিগণে বিধান দিলেন কি, দেবশিল্পী বিশ্বকর্মাকে দেখি অষ্টমনে স্বর্ণ দিয়ে কি স্বর্ণের সীতা নির্মাণ করে রামচন্দ্রের বামে বসে বেদি দিতে বলে রামচন্দ্র আমার অষ্টমনে স্বর্ণ দিয়ে কি স্বর্ণ সীতা নির্মাণ করে বামে বসে যজ্ঞের বেদি মনে বসেছে। হনুমান এসেছে পূর্ব যজ্ঞ করছে, যুগল চরণ বন্ধনা করে দিলেন। হনুমান এসে যখন জানতে পারলেন যে স্বর্ণের সীতা সেই সীতা মা নয়, প্রভুর কাছে কেটে কেটে বললেন, প্রভু যজ্ঞ করে না, যজ্ঞ করলে যজ্ঞ যে ভালো ফল ফলবে না। হনুমান চলে গেলেন অভিমান করে, চোখের জলে হাসিয়ে হনুমানে কাঁদিতে কাঁদিতে চলে গেছে সেই কদলি বাগে। এমন সময় ধরে রামচন্দ্র মনে হিসেবে দেখে বলছে, মনিবর আর কি কাজ করতে হবে? মনি ঋষিগণ উত্তর দিলেন, ও হে রামচন্দ্র, তোমাকে যে একটি জয়পত্র লিখতে হবে। জয়পত্র? বলছে হ্যাঁ, তোমাকে নিজ হস্তে জয়পত্র লিখে ওই অশ্বের ভারে ঝুলিয়ে দিতে হবে, এবং তোমার এই গোমতী নদীর দিক থেকে এই যজ্ঞের অশ্ব ছাড়তে হবে। এই অশ্ব চতুর্দিকে এসে ভ্রমণ করে যদি তোমার যজ্ঞস্থলে উপস্থিত হয় তাহলে তোমার অশ্বের যজ্ঞ সম্পূর্ণ হতে পারে। তাই রামচন্দ্র আমার নিজ হস্তে জয়পত্র লিখছে, আর মণিগণ তা বসে বসে লক্ষ্য করছে। কি লিখছে গো মা? অযোধ্যাতে যজ্ঞ করে রাম রাজি বলো চলো, চতুর্দিকে যজ্ঞের অশ্ব হবে গাধা। আর কি লিখলেন? অহংকারে লিখিলাম পত্র অখিলের প্রতি, অশ্ব বাঁধিতে পেরে যে না বাঁধবে তার মাতা হবে অশ্বতী। সতী মায়ের পুত্র হলে অশ্ব বন্ধন করবে, আর অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় লিখে। কেমন হয়েছে মণিবর? খুব সুন্দর হয়েছে। এই পত্র ছাড়া যেখানে পড়বে শুধু মারামারি কাটাকাটি ছাড়া আর কিছু হবে না। আচ্ছা রামচন্দ্র, তোমাকে যজ্ঞের অশ্ব রক্ষী মারের জন্য সেনা সৈন্য নিয়ে ডেকে যাবে। পাশে ছিলেন রামচন্দ্রের ভ্রাতা ভরত শত্রুঘ্ন। করজোর করে এগিয়ে এসে বলছে, ভ্রাতা আমাদের এই সেবা কার্য কি করার সুযোগ দিন। বেশ, তোমার দুভাই যাবে আমার এই অশ্বমেধ যজ্ঞের অশ্ব রক্ষা করে কি, কিন্তু তোমরা তো এমনি যাবে না, আমার সেই ভুবন বিজয়ী রথে আরোহণ করে যাবে। এই কথা বলে মণিগণদের বলছে, হে মণিগণ, ক্ষণকাল বিলম্ব করুন, আমার সেই ভুবন বিজয়ী রথখানা আমি মনের মতো করে সুসজ্জিত করি। এই বলে সারথিকে ডাকছে রামচন্দ্র কেমন ভাবে। মনোরঙ্গ দেখি সন্ধ্যা
সরতি সরতি বলে রং রাখছে ধনী সারথি, তুমি আমার ভুবনে বিজয় রথ পুষ্করে জল থেকে ধৌত করে মনের মতো করে সুসজ্জিত করে নিয়ে এসো। সারাটি আমার পুষ্করিণী তিনি গিয়ে পুষ্করিণী শোভা দর্শন করছে, কেমন শোভা গো বাবা? পুষ্করিণী তীরে বড় বড় বৃক্ষ হয়ে আছে, সেই বৃক্ষর ফাঁক দিয়ে এই যে সূর্য নারায়ণ তার কিরণ দান করছে পুষ্করিণীর জলের উপর, আর পবনদেব কি করছে? সেই সূর্যদেবের কিরণটিকে নিয়ে সেই সোনার পুষ্করিণীর মধ্যে খেলা করছে, কেমন ভাবে তোমার? সোনার জল সোনার স্থল সোনার স্বর দ্বার রথখানা ধৌত করে তার পীতাম্বরের অঞ্চল দিয়ে মুছে নিয়েছে, মুছিনি সে মনের মতো করে সুসজ্জিত করছে, মনে যা লাগছে তেমন ভাবে, কেমন ভাবে তোমার? আরে রথখানা সারা চিহিয়া কর
ঠাই ঠাই গেঁথে দিয়েছে রক্তের চতুর্ভুজি, এই রাষ্ট্রকে বেঁধে দিয়েছে পর্বত রাষ্ট্রে সারথি আমার রথ সজনে করি দল রামচন্দ্রের সম্মুখে এসে দাঁড়িয়েছে, দল রামচন্দ্র রথের সুসজ্জা দেখি সারথিকে মনে মনে না কত উপহার দান করছে। ভরত শত্রুকে ডেকে বলছি তোমরা আর বিলম্ব করো না, এই রথে আরোহণ করি সেনা সৈন্য নিয়ে তোমরা অশ্ব ছাড়ার ব্যবস্থা করো। দল রামচন্দ্রের নির্দেশিতে ভরত শত্রুরা কি করলেন, রথে আরোহণ করে সারথিকে বললেন, সারথি আমাদের যজ্ঞের অশ্ব প্রথমে পূর্ব দিকে ছেড়ে দাও। ভরত রাজার নির্দেশ মতো সাথে আমরা কি করলেন, তথা হতে যজ্ঞের অশ্ব দিলেন ছাড়িয়া পূর্ব দিকে যজ্ঞের অশ্ব উত্তরি লগিয়া গো পূর্ব দিকে যজ্ঞের অশ্ব যজ্ঞের অশ্ব পেয়ে নিল করিছে বন্ধন গো করিছে বন্ধন যজ্ঞের অশ্ব পেয়ে নিল করিছে বন্ধন গো পাঠন গো করিছে পাঠন অযোধাটি যোগ করে কাজি বলেছে চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রমণ গো করিবে ভ্রমণ করি আর কি বললি, সতী মায়ের পুত্র হলে অশ্ব বন্ধন করবি আর অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় লিখিবি। নীলতা রাজা আমার অশ্বটিকে বন্ধন করলেন পাত্র মিত্র সেনা সামর্থ্য নিয়ে, বলছে রামচন্দ্র আমরাও বুঝে দিতে পারি
যে আমাদের মাতা সতী আছে আর আমাদের বাহু বল আছে, বাহু বল আছে বলে অশ্বটিকে বন্ধন করে সেনাসৈন্য নিয়ে প্রস্তুত আছে রণের সাথে সুসজ্জিত হয়ে। ভরত রাজা আমার অশ্বর পিছু পিছু এসেছে, সারথিকে বলছে সারথি আমাদের অশ্ব মনে বন্ধন হয়ে গেছে, তুমি অশ্বের নিকট চলো আমাদের রথ নিয়ে। সারথি আমার রথ নিয়ে চলেছে অশ্বের নিকটে, রথ থেকে ভরত রাজা বলছি আমাদের যোগ্যের অশ্বকে বন্ধন করেছে কি? আমরা বন্ধন করেছি। তোমরা বন্ধনে করেছি? ওই অশ্বের ভাবে একটি জয়পত্র লেখা আছে, তোমরা কি সেটা পাঠ করেছ? হ্যাঁ আমরা পাঠ করেছি। তাহলে এখন সময় আছে যোগ্যের অশ্বকে ফিরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিতে পারি, তা লিখে দিয়ে যেতে হবে যেখানে লেখা আছে রামচন্দ্র মাতা সতী, সেখানে লিখে দিয়ে যেতে হবে যে রামচন্দ্রের মাতা অসতী। তুমি আমাদের যুদ্ধের মাদল বাজিয়ে দাও। সন্ধান করতে চলেছেন ভরত রাজু, শত্রুকে পিছু থেকে কি বলছে সন্ধান করলেন না, বলছে শত্রুঘ্ন তুমি ঠিকই বলেছো ভ্রাতা আমার, প্রথম যুদ্ধে আমি কাউকে বধ করবো না কিন্তু বন্ধন তো করতে পারি। এই কথা বলে আমার ভরত রাজা কি করছে? অনিরোধ, তুমি কি আর যুদ্ধ করতে পারবে? না না আর যুদ্ধ করবো না, দয়া করে বন্ধনটা মুক্ত করে দিন। কিন্তু বন্ধন যে তোমায় মুক্ত করবো নীলুদ, তোমাকে বলতে হবে তুমি জাতিতে কি? মহারাজ জাতিতে তো আমি রাজা জাতি। রাজা জাতি ভরত রাজা আমার নীলুদ এই বাক্য শ্রবণ করে আমি অনেক সময় চিন্তা করে বলছি, নীলুদ রাজা বলে কোনো জাতি আছে কিনা আমার জানা নেই, তবে আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে চালাকি করছো। তবে শোনিল যদি সত্য পর্যায় না দাও তাহলে রথের চাকায় তোমাকে পিষে মারব। মহারাজ জাতিতে আমরা কাঠুরিয়া, দেখেছেন তোমা জাতিতে কাঠুরিয়া, নীলুত রাজার বলতে সংকোচ বোধ হচ্ছিল। আচ্ছা নীলুত, এই যে আমরা এই জগতে এসে খুব জাতের বিচার করে গেল, জাতি পৃথিবীতে দুটো, একটি নারী আর একটি পুরুষ। ওমা একটুখানি ভেবে দেখুন তো, হসপিটালে যখন রক্ত দান করেন কোন জাতের ভেদাভেদ থাকে কি? আমরা কি জাত নিয়ে জন্মগ্রহণ করি?
এমনকি কোন সন্তান তাই মাতা যদি তাকে না দেখি যায় যে ওই তোমার পিতা, সে সন্তান পিতাকেও চিনতে পারে নাকি বাবা? তাহলে জাত নিয়ে কেন এত মরাই, জাত নিয়ে কেন এত গৌরব? তাই তো ভরত রাজাকে বলছে উনি নীরব, জাতটা বড় কথা নয়, মানুষের কীর্তিটা বড়, কর্মটা বড়, সবই চলে যাবে কিন্তু কীর্তি থেকে যাবে, এই কীর্তি থেকে যাবে। তা তুমি জাতিকে কাঠ দিয়ে পড়ে তোমার বলেছে সংকোচ বোধ হচ্ছিল না, করো না। তবে তুমি যখন জাতিকে কাঠ দিয়া আর তুমি যখন যুদ্ধে আমাদের কাছে পরাজয় স্বীকার করেছি, তাহলে আমাদের কথা যে তোমাকে মানতে হবে। ঠিক আছে, তাই মানব। এই যজ্ঞে যত কাষ্ঠ লাগবে সমস্ত কাষ্ঠ তোমাকে দিতে হবে। ঠিক আছে, দেবো। কিন্তু কবে দেবে যজ্ঞ? কবে? আগামী করলো। ঠিক আছে, আগামী করলো সকালেই কাষ্ঠ দেবো। তাহলে তোমার রাম দর্শন হস্তের বন্ধন মুক্ত হবে। এই বলে নীলক রাজার কাছ থেকে অশ্ব নিয়ে অশ্ব ছেড়ে দিয়ে সমা কোথায় তথা হতে যজ্ঞের এই অশ্ব উত্তর দেশে কুশল রাজা বন্ধন করেছে, বন্ধন করে অশ্বের ভারে জয়পত্র পাঠ করে কুশল রাজা কি করলেন, জয়পত্রের এক পাশে পরাজয় লিখে দিল। কেন? কুশল রাজা মনে মনে চিন্তা করলেন, রাম যে আমার পরম আত্মীয়, সে যে আমার কন্যা কৌশল্যার পুত্র, তার সঙ্গে তো আমি বিবাদে করব না, সে আমার আত্মীয় তো কন্যার পুত্র হিসেবে নয়, সে যে অনাদি আদি গোবিন্দ, সে যে পরম ব্রহ্ম সনাতন, এই ধরাত ভাড়ায় শান্তি এসেছে, সে যে অধর্মকে বিনাশ করিতে ধর্মে স্থাপন করিতে, সাধুদের অন্ত্য করিতে দুষ্টদের দমন করিতে এই ধরাধাম পৃথিবীতে এসেছে। এই ভগবানের সঙ্গে কেউ বিবাদ করে রক্ষা পায় না, বলেন আমি ভগবানের ইজ্জতকে সহযোগিতা করব। আরে ভগবানের কাছে তো পরাজয় সকলেই হতে পারে, ভগবানের কাছে তো কেউ জয়ী হতে পারে না, তাই তো আমি আজ হাসি মুখে পরাজয় লিখে দিলাম। যজ্ঞের অশ্ব আমার চলেছে পশ্চিম দেশ, ব্যাদ পিশাচের দেশ, ব্যাদ পিশাচরা যজ্ঞের অশ্বকে বন্ধন করলে, ভরত রাজা তার সেনা সৈন্য নিয়ে বহু যুদ্ধ করে সেই অশ্ব মুক্ত করলেন তাদের কাছ থেকে। অশ্ব নিয়ে যখন ফিরে এসেছি শত্রুগণকে ডেকে বলছে, শত্রুঘ্ন দক্ষিণ দেশে তো কোনো বীর নেই, অতএব আমাদের অশ্ব দিয়ে কোনো লাভ নেই, চলো অশ্ব নিয়ে আমরা অযোধ্যায় ফিরে যাই। না না দাদা, তা বললে হয় না, বীরের পরে কিন্তু বীর জন্মগ্রহণ করতে পারে। আর একটা কথা, আমরা যদি এখান থেকে তিন দিন জয় করে অযোধ্যায় ফিরে যাই, তাহলে অযোধ্যার প্রজাগণ বলবেন যে রামচন্দ্রের যজ্ঞের অশ্ব তিন দিন জয় হয়েছে, চতুর্থ দেশ হয়নি, তার চেয়ে অশ্বকে আমরা আবার দক্ষিণ দেশে ছেড়ে দিই। বেশ, সেটাই হবে। তাই আমার ভদ্রতা নির্দেশ দিলেন সাথী, সাথে আমরা কি করছেন তথা হতে যজ্ঞের অশ্ব দক্ষিণ দেশে যজ্ঞের অশ্ব করিয়েছে ভ্রমণ মনে আহারে বীর।
বসে যখন রামচন্দ্রের যুক্তরাষ্ট্র ভ্রমণ করছি, চিত্রকূট পর্বতে মহামুনি বাল্মীকি বসে ধ্যানে বসেছিলেন, তার ধ্যান ভেঙে গেছে। অকস্মাৎ ধ্যান ভেঙে যাওয়ার জন্য পুনরায় ধ্যানে বসে কি কারণে জানিবার কারণ, ধ্যানে বসে জানতে পারলে যে অযোধ্যায় গোমতী নদীর তীরে ধর রামচন্দ্র আমার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে, আর সেই যজ্ঞের অশ্ব এসেছিল তপবনের মধ্যে। কিন্তু দুঃখের কথা কি জানেন বা, নর্মদাবতী হইতে সমস্ত মুনি ঋষিকে আহ্বান করে নিয়ে গেছে ভেতা লক্ষণ কেড়ে দাও রামচন্দ্র, কিন্তু অধম বাল্মীকি বাল্মীকির কথাতে একবার ভাবিনি। আমি কি তোমার সেবার অযোগ্য, আমি কি তোমার সেবার অযোগ্য যে আজ আমি তোমার যজ্ঞে অংশগ্রহণ করার সুযোগ পেলাম না? জানি কত অপরাধ করেছি, না জানি আজ আমি কত অপরাধ করেছি তোমার চরণে, আমি আজ তোমার যজ্ঞে অংশগ্রহণ করার সুযোগটুকু পেলাম না। আমি যখন তোমার চরণে অত অপরাধী, আমি আরো একটি মহা অপরাধ করিতে চাই তোমার যজ্ঞের অশ্বকে বন্ধন করে। আমি যে তোমার যজ্ঞের অশ্ব বন্ধন করব, তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও দয়াল, তুমি আমায় বলে দাও তোমার যজ্ঞের অংশ আমি কাকে দিয়ে বন্ধন করব। অকস্মাৎ মনে পড়ে গেছে তার তপবনের মধ্যে আছে মা জানকীর কুঠি, তাই তো মহামুনি বাল্মীকি আমার, মহামুনি বাল্মীকি আমার ছুটিতে ছুটতে চলেছে মা জানকীর কুঠি নিয়ে। জানকীর কুঠি নিয়ে সে চারিদিকে লক্ষ্য করছে, কোথাও কোথাও তো মাকে দেখতে পায় না। এই পতিতাঙ্গে বৃক্ষ লতা পশু পক্ষীর কাছে জিজ্ঞাসা করছে, ওরে বৃক্ষ ওই লতা ওই পশু পক্ষী তোমরা বলিতে পারো, তোমরা বলিতে পারো আমার মা জানকী কোথায়। এদিকে সীতা মাতা আমার নিজ ভবনে বসে নয়ন জলে বক্ষ ভাসিয়ে প্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে, হে দয়া ভাই বলিতে পারো, তোমাকে আমাকে তো বিচ্ছেদ ছিল না, আমি তো বৈকুণ্ঠে ভালো ছিলাম, তাহলে এখন কেন তোমার সঙ্গে আমি এই জম্বুদেব পৃথিবীকে এসে বিচ্ছেদ হলাম? এই বিচ্ছেদ কবে হয়েছে বলতে পারেন না? যেদিন ধর রামচন্দ্র হরধন ভঙ্গ করেছিল মিথিলায় জনক ঋষির ভবনে, যখন রামচন্দ্র মহাদেবের ধনুকে ভেঙেছিল, সীতা মাতা আমার বরমাল্য পরিয়ে দিয়েছিল ধর রামচন্দ্রের কোলে, সেখানে সত্য অনুযায়ী চারটি ভ্রাতা জন্য চারটি কন্যা দান করেছিলেন জনক ঋষি, ঠিক যে যোগে বিবাহ হওয়ার কথা। সমস্ত স্বর্গের দেবতারা বসে চিন্তা করলেন, এই যোগে যদি বিবাহ হয়
তাহলে প্রভু ছাড়া তো লক্ষ্মী হবে না, বিচ্ছেদ তো হবে না। তাই বিচ্ছেদ ঘটানোর জন্য চন্দ্রদেবকে পাঠিয়েছিলেন নর্তকী রূপে মিথিলায় জনক ঋষির ভবনে। চন্দ্রদেব এমন নৃত্য করেছিলেন তার নৃত্যে মোহিত হয়ে সেই যোগ মানুষ ছাড়িয়ে দিয়েছিল। যে বিবাহ যোগ থাকে সেই যোগে রামচন্দ্রের বিবাহ হয়, সেখান থেকে যে বিচ্ছেদ হয়ে এসেছে। তাই তো সীতা মাতা আমার নয়নে জলে মতো ভাসিয়ে দিয়ে পূর্বর কাছে বলছি, হে দয়াময়, হে দয়াময়, আমি যে তোমার বিচ্ছেদের সহিত বলছি না। এমন সময় মহামুনি বাল্মীকি সীতা মাকে খুঁজে না পেয়ে উচ্চ গর্বে চিৎকার করে বলছে, মা সীতা, ও মা, তুই কোথায় আছিস? আমি যে বড় সংকটে পড়ে তোর কাছে এসেছি, আজ তুই ছাড়া আমার এই সংকট থেকে কেউ রক্ষা করিতে পারবে না। মাথা আমার মহামুনি বাল্মীকির ডাক শ্রবণ করে কুঠির থেকে বাইরে যাচ্ছ মা, কোন সন্তান যদি তার মাকে ডাকে সে মা কি থাকিতে পারে না? এসে কোন ভক্ত যদি ভগবানকে ডাকে, যদি ডাকার মতো ডাকিতে পারে, সে ভগবানকে ডাকার অঙ্গে থাকিতে পারে। তাই তো জগৎ লক্ষ্মী সীতা মাতা আমার এসেছে বাহিরে একটি সর্বত্র পিতার কাছে সর্বকে দাঁড়িয়ে বলছে, পিতা, এই হতভাগিনী জনমদুখিনীর কথা বহুদিন পরে কি তোমার মনে পড়েছে? পিতা, আমি যে বড়ই একা, তুমি এসেছো আমার কুঠিরে, আচ্ছা আমি জনমদুখিনী ভিখারিণী বলিতে পারো, পিতা, আমি কোথায় পাবো? ঠিক আছে, তাই তোমার দেওয়া সর্বপত্র আজ আমি তোমায় দাঁড়ি করলাম। তুমি সর্বপত্র উপবেশন করো পিতা। মহামুনি বাল্মীকি আমার, মহামুনি বাল্মীকি আমার নয়নে জলে মত্ত ভাসিয়ে সীতা মাতাকে বলছো, মা, আমি তোরে করে বসেছি আসিনি, আমি তোরে করে বসেছি আসিনি। তাহলে কিসের জন্য এসেছে পিতা? আমি যে বড় বিপদে পড়ে তোর শরণাপন্ন হয়েছি, আমার জয়ের বিজ্ঞান প্রয়োজন হয়ে পড়েছে। এই কথা শ্রবণ করে জনক নন্দিনী সীতা মাতা আমার নয়নে জলে বক্ষ হাসিয়ে করে জোর করে বলছে, ওগো পিতা, আমি যখন মিথিলায় ছিলাম জনক পিতার গৃহে, আমি যখন অযোধ্যায় ছিলাম দশরথ পিতার গৃহে, কত প্রদেশ এসে গেছিল, আমি যে শরীর অঞ্চল ভরে দাঁড়ে করেছি, কিন্তু আজ আমি পিতারি, আজ আমি কাঙালিনী জনমদুখিনী, ওরে
আমার চাষ দেওয়ার মতো কিছু নেই। আমার এই হস্তের শঙ্কর সেদিন শুধু আমার কাছে আর কিছু যাই হোক মহামণি বাল্মীকি বাবা শুধুমাত্র এই নয়ন বাড়ি বরিশাল দর্শনে করে করে জোর করে বলছে মা আর কাঁদিস না মহামণি বাল্মীকি বাবা ধীরে ধীরে চলেছি আর দয়াল রামচন্দ্রের কাছে ধীরে ধীরে বসছি দয়া তুমি যে ভক্তের ভগবান তোমার দুই সন্তান দিয়ে আমি তোমার কাছে রস্য আমি কি অপরাধ করেছি আমি তোমার তোমার চোখে রস্যকে বন্ধন করতে পারবো দয়া আর যদি আমি তোমার চোখে রস্যকে বন্ধন করতে না পারি তাহলে এই দেহ আমি আর রাখবো না এই দেহ আমি ওই সরু জলে চলে বিষাদ চলে দেব এই কথা বলে যখন সরুজের দিকে চলেছি রামচন্দ্র আমার যোগ মায়াকে স্মরণ করলেন মা ও মা জয় জয় রাম সীতা প্রেম বিরন্দ হরি হরি।